بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسولنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بريدر আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালোই আছেন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটির ফল আমি নিজেই অনেক সময় পেয়ে থাকি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরিফাকে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি লাল লেখাটির মধ্যে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রিয় দর্শক আজকে এমন একটা আমল নিয়ে এসেছি ছোট্ট দুইটি দোয়া এই দুইটি দোয়া যদি আপনি নামাজ পড়ে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে তাহলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আপনার মনের আশা পূর্ণ করে দেবেন আমি নিজেই এই আমলটি অনেক সময় করি এবং খুব অল্প দিনের মধ্যেই আমার মনের আশাগুলা আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করে দেন প্রিয় দর্শক আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তখন যখন আমরা বিপদে পড়ি যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন তখনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আল্লাহ রব্বুল আলমিন শুধু মানুষ বিপদে পড়লে তার কাছে চাইবে এটা তিনি কখনোই চান না আল্লাহ রব বলছেন উদরণী আস্তা জীবিলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো হ্যাঁ যখন আমাদের প্রয়োজন তখন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালো রেখেছেন আমাকে চিন্তামুক্ত রেখেছেন এমন অবস্থায় যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করে হাত তুলে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেমন রেখেছেন তেমনই যেন আমার দিনটা কাটে সেই দিনগুলা আমার জন্য আপনি গণিমত করে দিন অর্থাৎ আমি যেভাবে আছি তেমনি যেন থাকতে পারি এই তৌফিক যে আল্লাহ কাছে আমাদের প্রতিনিয়ত দোয়া করে যেতে হবে তো দর্শক মানুষের দোয়াকে তিন কবুল করে থাকেন প্রথম ভাগ আল্লাহর আল্লাহ রবুল আলমিনের কাছে মানুষ যখনই চায় তখনই আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়াটাকে কবুল করে নেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে মানুষ চায় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়াটাকে কবুল করেন এর ফলে তার ফল্ট আল্লাহ রবুল আলমিন তাকে সাথে সাথেই দিয়ে দেন না কিছুদিন পরে নয়তোবা তার কোনো বিপদ ছিল এই দোয়ার কারণে আল্লাহ রবুল আলমিন তার বিপদটাকে সরিয়ে নেন এর পরবর্তীতে তৃতীয়ত আল্লাহ রব্বুল আলমিন কোনো মানুষের দোয়া কবুল করেন কিন্তু এর ফল আল্লাহ রবুল আলমিন তাকে দুনিয়ায় না দিয়ে পরকালে তার জন্য বিরাট কোনো উপহার হিসাবে তা রেখে দেন তাই আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের দোয়া করা উচিত অনেক ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেন আমল করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু আমার আমলের কোনো ফল হচ্ছে না ভাই আপনি নিজের ইয়াকিংটাকে ঠিক করুন আল্লাহ রবুল আলমিন আপনার দোয়া কবুল করেন কিন্তু আপনাকে চাওয়ার মতো চাইতে হবে আপনি কি চাচ্ছেন সেটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন আল্লাহ রবুল আলমিনের কাছে মানুষ চাইবে তার নেক কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনি উদ্দেশ্যটা বেশিরভাগ মানুষে দেখা যায় তার প্রেমজনিত কারণ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং তার আশা থাকে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন কিন্তু এটা ভুলে গেলে চলবে না আল্লাহ রবুল আলমিন মানুষকে দেবেন কিন্তু দেওয়ার মতো কোনো ছাওয়া তার থাকতে হবে আপনি অযথা কোনো ছাওয়া যদি আল্লাহ রবুল আলামিনের কাছে চান তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে তা দেবেন না কিন্তু পরবর্তীতে আল্লাহ রবুল আলমিন কিয়ামতের দিন এর ফল আপনার জন্য নিশ্চয়ই রেখে দেবেন তো দর্শক অনেক কথা বলে ফেলেছি এবার চলুন আমরা মূল আমলের দিকে যাই প্রত্যেক মানুষের মনের মধ্যেই আশা থাকে যে আল্লাহ রবুল তার আশাটা কবুল করবেন কিন্তু আশাটা কবুল করতে হলে কিভাবে দোয়া করতে হয় আমরা জানি না আমরা অনেক সময় বিপদে যখন পড়ি তখনই আমরা আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়ি কিন্তু আল্লাহ রবুল আলমিনের এবাদতটা নিয়মিত আমাদের করতে হবে নয়তবা যত দোয়াই করেন আল্লাহ রবুল আলমিনের আরস পর্যন্ত সেই দোয়াটা গিয়ে পৌঁছবে না আমাদের উচিত ভক্ত নামাজ পড়া নিয়মিত তসবি তালিল করা এরপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাওয়া আমি নিজে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি নেক উদ্দেশ্য থাকলে কিছুদিন আমল করার পরেই আমার দোয়াগুলা কবুল হয়ে যায় যদিও এটা বলা ঠিক না কিন্তু আপনাদের অনেকের অনুরোধে এমন কথা বলতে হচ্ছে তভিবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি যে দোয়াগুলা করি মাত্র দুইটা দোয়া আমরা তো দোয়ায় বসলে অনেক দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি কিছু দোয়া আরবিতে আবার কিছু দোয়া বাংলাতে করি আরবিতে কিছু দোয়া আছে যেই দোয়াগুলা প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যেমন রব্বানা তাগফির ও ওয়া তারহামনা লানা হামনা কু খাসিরিন আরেকটা দোয়া রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাম হাসানাতাম নার এই যে দুইটা দোয়া এই দুইটা দোয়ার পরেও আরেকটা দোয়া আছে এই দোয়াটা আমি হিজবুল বাহার নামক ওয়াজিফা থেকে আমল করছি এই দোয়াটা করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আশাটাকে তার চাওয়াটাকে পূর্ণ করে দেন তো দর্শক চলুন আমরা সেই দোয়ার অর্থটা আগে জেনে নেই এর অর্থ হচ্ছে আল্লাহ আমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও এবং যত চিন্তা ভাবনা আছে সব দূর করে দাও যত ঋণ আছে সব পরিশোধ করে দাও এবং যত অভাব অভিযোগ আছে দুনিয়া ও আখেরাতের সব পূরণ করে দাও ওগো সর্বাপেক্ষা অধিক দয়ালু তো দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে এই দোয়াটা করলে আমাদের প্রথমত গুনাহ থেকে মাফ চাওয়া হবে দ্বিতীয়ত যত চিন্তা ভাবনা আছে সকল চিন্তা ভাবনা আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন তৃতীয়ত অনেক মানুষ ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন দান করবেন এবং চতুর্থত আপনার দুনিয়া ও আখেরাতের যত চাওয়া আছে যত নেক আশা আছে সকল নেক আশা পূর্ণ করে দেবেন এই দোয়াটির মাধ্যমে দুনিয়ার যত আশা আছে সকল আশা তো পূর্ণ হবেই পরকালের যত আশা আছে পরকালের মানুষের একটাই আশা আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করুক এই আশাটাও যদি পূর্ণ হয়ে যায় তাহলে মানুষের আর কী বা চাওয়ার আছে তাই দর্শক আমাদের ভিডিওটি থেকে আশা করি আপনি আজকে উপকৃত হবেন তো দর্শক চলুন আমরা সেই দোয়াটি কি জেনে নেই এরপরে আমরা দোয়াটি কিভাবে পাঠ করবেন কিভাবে আমল করবেন সে বিষয়ে আলোচনা করব شهدواتي هتشي اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة والآخرة إلا قضيتها يا أرحم الراحمين আমি দুয়াটি আবার পড়ছি আপনাদের সুবিধার্থে বাংলা উচ্চারণসহ দিয়ে দিচ্ছি আল্লাহ হুমলা তাদম্বান ইল্লাহ ইল্লা ফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফারজতা ওয়ালা দৈনন ইল্লা কবয়তা ওয়ালা হাজাত্মিন হাওয়া ইজিদ দুনিয়া ওয়ালাতি ইল্লা কবৈতায় আর হামার র হাইমিন প্রিয়দর্শক এই সেই দুয়াটি এই দোয়াটি মুখস্থ করে নেবেন এরপরে যেভাবে আমি বলছি সেভাবেই আমল করে যাবেন ইনশাল্লাহ আপনার মনের দুনিয়াবি যত নেক আশা আছে সকল নেক আশাগুলা আল্লাহ গুলা আলা পূর্ণ করে দেবেন হে আপনাকে প্রত্যেকটা ওক্ত নামাজ আদায় করতে হবে নামাজ শেষে যখন আপনি মোনাজাতের জন্য বসবেন তখন অবশ্যই আপনাকে প্রথমে দুরুদ শরীফ পাঠ করতে হবে এরপরে আল্লাহ আল্লা আলামিনের আলমিনের কাছে হাত তুলে মোনাজাতে এই দোয়াগুলা করতে হবে দোয়ার শেষে আবার দুরুদ শরীফ পাঠের মাধ্যমে দোয়া শেষ করতে হবে অনেকে প্রশ্ন করেন দোয়ার শেষে শরীফ কিভাবে পাঠ করতে হয় দোয়ার শেষে দুরুদ শরীফ এভাবে আপনি পাঠ করতে পারেন সল্লাল্লাহু তালা আলা খৈরি খলকিহি মোহাম্মদিম ওয়া আলিহি ওয়সাবিহি আজমাইন আমিন বি ইয়া কৈয়া আরাম রাহমিন এভাবে আপনি দোয়া শেষ করতে পারেন আপনি নামাজ শেষে যখন দরুৎ শরীফ পড়বেন এরপরে প্রথমেই রব্বানা আমফুসানা ওয়া ইল্লাম তারহামনা লানা তর হামনা খাসিরিন إدواتي بوربين تاربوري ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إدواتي بوربين تاربوري اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين এই দোয়াটা পড়বেন কতদিন পড়তে হবে সেটা কোনো নির্দিষ্ট নেই আপনি আমলে পরিণত করলে প্রত্যেকটা নামাজ পড়ে তো আপনি অবশ্যই দোয়া করেন এই দোয়াতে আপনি পাঠ করতে পারেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিছু মধ্যেই আপনার মনের নেক আশা পূর্ণ করে দেবেন আল্লাহ আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক ও মা আলাইনা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ